বৈগো বাবু বেদাও তুমি তো সিন্ডানের কথা কো, তুমি দেখো ওলা আমার বুদ্ধি নাই দা ওই যে কি বুদ্ধি তুমি তুমি আমার গামছা দান নিয়ে তার মধ্যে আমাকে নাগাল জুই আন মাইছে দে মাইছে বিক খাও দেব না কোনো কিছু দেব না ও অনেকটা বুদ্ধি জোড়াইছি দেই তোমার মরার কথা কি কোন মরছি নাকি তুমি মর বাকে মর দরকা বলে আজ দাই লাইলে বিশ না কোনো সইতা যাবে মরার তো তাকই আতে হানো দাই আমাকে মরন না কই না কোনো যুক্তি আছে কার কাছ থেকে টাকা আনবা তুমি মিয়া বাড়ি যা মামি পয়লা পয়লা কামে মেলা করছি তুমি আল্লাহরে দেখো যে আল্লাহ গো আমার স্বামী যদি এই কামটা হাসিল করতে পারে তাহলে আইটার দরকার মোমবাতি দিব তারপরে হাসিল হইয়া হারলে মন নয় যে মোমবাতি দেই মন নয় নিবি তুই এত ঠেকা না তাহলে তুমি যাও আমি আল্লাহরে ডাকবো নি যাও তুমি আল্লাহ যে কামে মেলা করলাম আমার মনের বাঞ্ছা পূর্ণ করো মিয়া ভাই ভাই না মিয়া ভাই কে ফরিদ নাকি আমার খবর হয়েছে না তা তো পাই নাই তাই কই আল্লাহ তোর কাছে কি অপরাধ করছিলাম যে তার বিনিময়ে ঠেস করতে আমার অজন শক্তির মধ্যে আপ দিলি ওই যে হিন্দু রামের নাগাল লাল টক টাকা বোর্ড আসাল হঠাৎ মারা গেছে তাই কইলাম বলে তার কাছে যে সৎ কাজের জন্য কিন্তু সাহায্য আচ্ছা ঠিক আছে বল তোর সমস্যাটা বল খুলে বল এই মারা ব্যাপারে যারাই কই হেই কয়েলে কাম দাম উঠা যায় দেড়শো টাকা করে কাম লাগে রাতের বউ ফালিবার যাইব তাই কইলে তবে তখন টেহারির দরকার মিয়া বেছেন যাই মিয়া বেছেন টেহাই না তবে টেহাই তুমি তেলে হন কেন বাকি করবেন আমরা বলে পশুটা ফকি দেব না আমরা জনম বেদে হন এই তো বউ মারা গেছে আর মত বউ আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ দা এখানে 3000 টাকা আছে এটা নিয়ে তোর বউ দাফন কাফন কর একবারে ঠকা হইলো এটা বিবেক ছাড়া কাম করলেন আরে 3000 টাকা নিয়ে আয় কা যদি শর্ট পরে হম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি বুঝবো না যেম বা কান্দার এক চিনতেন বা পয়সা কম দিবার চাইছিল আমি কলি ব্যাপার আর কোনোদিন হম না 3000 বললাম লি ব্যাপার আর কোনোদিন হম না বছরে তুমি আইছো তোমার না ভাইয়ার তোমার কাছে না দেখে কেঁদে জানি সকাল কোনে পরানটা দান খাম চাল খাম না গাইছে একবার পরান বেরিয়েছে বেটা হেসে পরান দে নাতিতে ভিতরে দিলাম বলে পরান ভিতরে যাও ভিতরে যাও এই যে নাও টাকা তুমি আবার কোন কোন এতে হানলা ওই যে মিয়া বাড়ি থেকে আনছি কয় হাজারই নে 5000 কার থেকে আনলা মিয়া বাড়ি থেকে তোমার আবার কি হলো মিয়া বাড়ি গনে তোমার মরার কথা কই আমি তে হানছি আবার আমার কথা কয়ে তুমি যে আনছো মিয়া সব তো না সাল্লা না হত্যা হাইলে বল কত জানে আনছিলে 5000 আচ্ছা কোসে তাহলে মধ্যে থেকে মিয়া ভাই তোমার মরার কথা কইলো মা মারা ঠকালো এটা মহিলা মানুষ হ্যাঁ দেয় 5000 আর হ্যাঁ দেয় মাত্র 3000 যাই গা যাই হচ্ছে নাও করে নাও বেগম আরে বেগম
তুমি আমার শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? এই শোনো, তোমার কাছে যে 5,000 টাকা রাখছিলাম না, ওই টাকাটা দাও, আমার গঞ্জে জল লাগবো। কি, তোমার কাছে তো 3,000 টাকা আছে, সেই টাকা কি করলা? সেই টাকার হিসাব দাও। আরে ওই পাড়ার ফরিদ আছে না, আর ফরিদের বউ মারা গেছে বুঝছ, সেই জন্য টাকা নিয়ে আসছিল, আমার কাছে 3,000 টাকা আছে, আর ফরিদরে দিয়ে দিছি ওর বউরে দাফন কাফন করার জন্য। কি কইলা, ফরিদের বউ মারা গেছে? কিছুক্ষণ আগে না ফরিদের বউ আমার কাছে ফরিদের কথা কয়ে 5,000 টাকা নিয়ে গেলো ফরিদের দাফন কাফন করার জন্য। কি কইলা, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো? আমি কইতাছি ফরিদ মারা গেছে। আমি কইতাছি ফরিদের বউ মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, কেন আমার সাথে ফরিদের বউ মারছে কিনা আমি দেখবার নিয়ে যাইতাছি। চল হয় চল মরছে কিনা আগে দেখে আসি। চল কোন রকম মজা থাকো দেহ বিদায় করম জানি গজব নাজিল করো কি মিয়া ভাই, এইখানে তোমার মরার কথা কই মিয়া ভাই জানে তোমার মরা দেখে পেছনে আমার বাঁচাইবো। তুমি কান্দো কন্যা গুনা কিন্তু মোর বাতে মর হবো, মরার মধ্যে তো মাও গান যাবো না বাবাও গান যাবো না, কি করে কান্দো? রীতিম করে গেলা, কি করে গেলা ওরে আমার, ওরে রে ওরে দুইটা চোখে দেখেন এই পথে গোমালে গেলা ঠিক থাকা রে রে ওরে আমাদের জন্মে রীতিম কই দেয় গেলা রে ওরে আমার ওরে রে ওরে নতুন বউ পাওয়া যায় টাকাও পাওয়া যায় আমার পেয়ে আনতে হয় না। তুমি কি করে গেলা, তুমি কি করে গেলা? ও আমার বেদা নাই, ও আমার পোতা বালে, ও আমার মাতা বালে, ও আমার ওরে রে ওরে টাকা পয়সা ফিরত জন্য বরং তোকে তোর ব্যবহার না ভালোই নাকি মরতে
আল্লাহ ইমানের বিচার করো।